আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসির চৌধুরী ও সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবা উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে ডিবি বসুন্ধরা গ্রুপের কোয়ার্ডিনেটর আদনানকেও গ্রেফতার করা হয়েছে তাদেরকে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতারের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এর আগে গতরাতে রাতে খুলনা চার আসনের সাবেক এমপি আব্দুল সালাম মুর্শিদিকে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে র্যাব নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ করিম চৌধুরী ও কুষ্টিয়া চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর গ্রেফতার করা হয়েছে এছাড়া নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে রাজধানী গুলশান এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগ নেতা আনোয়ারুল ইসলামকেও গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে